হরি ওম। আধ্যাত্মিকতার পীঠভূমি, ভারতের ধর্ম সাহিত্যের মুকুটমণি অখণ্ড সঙ্গীতা, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শ্রীমুখ নিঃসৃত অমূল্য উপদেশবাণী সংকলন এক অনন্য সাধারণ সৃষ্টি। বিভিন্ন সময়ে লক্ষ লক্ষ সমস্যাদীর্ণ গৃহী সন্ন্যাসী অধ্যাত্ম পিপাসু মানুষ তাঁর কাছে সমস্যার কথা জানালে তিনি যে সাবলীল সার্বজনীন সমাধান পত্রের মাধ্যমে বা মৌখিকভাবে দিয়েছেন তাই সংকলিত করে পুস্তকাকারে অখণ্ড সংহিতারূপে অযাচকাশ্রমের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। মানব জীবনের সর্বকালের সর্বপ্রকার সমস্যার সমাধান এবং পৃথিবীর সকল ধর্মের মহাপুরুষ ও সাধুসজ্জনের মত পথের প্রতি শ্রদ্ধা, কর্তব্য মূলের মহতি কর্তব্য প্রেরণা, চেতনা জাগরণ, হতাশের আশা, অলস ও বিভ্রান্তের কর্মোদ্দীপনা এই অখণ্ড সংহিতার মর্ম। জ্ঞান কর্ম ভক্তি ধ্যান নীতি ও ভজনের শাস্ত্র শ্রী শ্রী বাবা মুনির মুখনিসৃত এই সার্বভৌম মহাগীতা জননী অখণ্ড সংহিতা। অখণ্ড সংহিতা সাধ্যায় ও শ্রবণে ধর্মপিপাসু মন শান্ত হয়, মানুষ জীবনের মহামূল্যায়ন ও দিব্যায়নের পথে পা বাড়ায়। ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী চতুর্থ খণ্ড, সন্ন্যাসী ও সংযত গৃহী। দেশে ব্রহ্মচর্য পালনের নিয়ম প্রচলিত থাকুক আর না থাকুক, একদল লোক চিরকালই সন্ন্যাস ব্রত অবলম্বন করবেন। জীবসৃষ্টি যেমন অপরিহার্য নিয়ম, সন্ন্যাসও তেমন একটা অপরিহার্য নিয়ম। যিনি যতই চেষ্টা করুন না কেন, গার্হস্থ্যের যেমন বিলোপ নাই, সন্ন্যাসেরও তেমন বিলোপ নাই। কখনো কখনো অনুপাতের হ্রাস বৃদ্ধি হতে পারে, কিন্তু গার্হস্থ্য যতদিন থাকবে ঠিক তার পাশাপাশি সন্ন্যাসও থাকবে। সুতরাং ব্রহ্মচর্য প্রচারকদের কাঁধে সন্ন্যাসের দায়িত্ব চাপাতে গেলে সেটা অবিচারী হবে। ব্রহ্মচর্য প্রচার আন্দোলনের সাথে সন্ন্যাস প্রচারের কোনো সম্পর্ক আছে বলে তো আমি মনে করি না। বর্তমানে দেশে ব্রহ্মচর্যের যে বিরাট আন্দোলন জাগাতে হবে, অধিকাংশ স্থলে সন্ন্যাসীর দিগকেই তার নেতৃত্ব করতে হবে। কারণ গৃহীর মুখে সংযমের কথা গার্হস্থ্যের বর্তমান পঙ্কিল অবস্থায় সকল ক্ষেত্রে ফলদায়ক হবে না। তবে যারা সংযত গৃহী, সাধক গৃহী, ভগবত ভক্ত গৃহী, তাঁদের আমি মানুষ মনে করি না। তাঁরা দেববিগ্রহ স্বরূপ, তাঁরা নররূপী লক্ষ্মী নারায়ণ, প্রকৃত বান্ধব। যতক্ষণ পর্যন্ত ভগবানকে ভালোবাসবার পথে আমি তোমার সহায়, ততক্ষণ আমি তোমার বান্ধব। আমার প্রতি আকর্ষণ যদি তোমাকে ভগবানের প্রতি আকর্ষণহীন করে, আমার প্রতি প্রেম যদি তোমাকে তাঁর প্রতি কর্তব্যে উদাসীন করে, তবে আমি তোমার শত্রু। দুঃখের সার্থকতা, আমি তোমাকে বলতে চাই না যে সুখ দুঃখ মায়া মাত্র। আমি তোমাকে এই কথাই বলবো যে তোমার সম্যক পরিপূর্ণতার জন্য, তোমার জন্মকর্মের সার্থকতা সম্পাদনের জন্য সুখ ও দুঃখের প্রয়োজন আছে। এই যে জগৎ কাঁদে, তা তোমার সুপ্ত চেতনাকে জাগ্রত করার জন্য, তোমার অমানুষ চিত্তকে মনুষ্যত্বের সাধনায় প্রেরণা দেবার জন্য। স্বার্থ চিন্তায় পশুভাবে বিমূঢ় হয়ে রয়েছ, তোমার সেই মোহমুগ্ধতা ভেঙে দেবার জন্য। আর এই যে জগৎ হাসে, সে শুধু তোমাকে তার হাসিটার সঙ্গে যোগ দিয়ে চিত্তের প্রসার বাড়িয়ে নেবার সুযোগ দেবার জন্য। তোমার সুখ দুঃখ, তোমার
আত্মপ্রস্ফুটনের জন্যই। নিজে যদি দুঃখ না পাও, জগৎবাসীর দুঃখের গভীরতা বুঝবে কি করে? দুঃখ পেয়ে কাঁদতে কাঁদতে যদি তোমার নিজের বুক চিরে ঝলকে ঝলকে রক্ত না বের হয়, তবে তুমি জগৎবাসীর কান্নার মর্ম বুঝবে কেমন করে? এজন্যই সর্বপ্রকার দুঃখকে যে ভোগ করে নাই, নিরন্ন জঠরের যাতনা যে বোঝে নাই, নগ্ন কোটির লজ্জা যে অনুভব করে নাই, অনাবৃত অঙ্গে প্রচণ্ড রৌদ্র আর প্রখর শীত যে সহ্য করে নাই, ছত্রহীন শিরে বর্ষা বাদলে যে ভিজে নাই, গর্তে পা পড়ে যার পা ভাঙে নাই, প্রিয়জন বিয়োগের গভীর বেদনার যে আস্বাদ পায় নাই, তার পক্ষে ঠিক ঠিক জগতের সেবক হওয়া প্রায়শই সম্ভব নয়। বিশ্ববাসীর দুঃখ কষ্টের পরিমাণ যে কত বেশি, তীব্রতা যে কত অধিক, তা বুঝবার জন্য সকল প্রকার দুঃখ সকল প্রকার বেদনা তোমাকে পেতেই হবে। আর একটু আধটু সুখও যে মাঝে মাঝে পাও, তা শুধু তোমার দুঃখটার অনুভূতিকে সতেজ রাখবার জন্য। যেখানে দুঃখের পর দুঃখ, ব্যথার পর ব্যথা, কষ্টের পর কষ্ট নিরবিচ্ছিন্নভাবে তোমাকে উৎপীড়ন করছে, সেখানে দুঃখটা শুয়ে যায়। সে তার সমস্তখানি জ্বালার দাগ তোমার বুকের পাঁজরে ধরিয়ে দিতে পারে না। কাঁটা ফোঁটার ব্যথা আর বজ্রপতনের ব্যথা সেখানে সমানই লাগে। এজন্যই সুখানুভূতির আবশ্যকতা। কিন্তু যেন এ জগতের সুখটার চাইতে দুঃখটা অধিক সত্য, হাসিটার চাইতে কান্নাটা অধিক সত্য, যাহা সত্য তাহাই শুভ। এজন্যই দুঃখী হয়েই জগতের দুঃখ ত্রাতারা জন্মগ্রহণ করেন। শুধু তাই নয়, যে গৃহে সাময়িক সুখ হেতু দুঃখের অনুভূতিটা সর্বদাই টাটকা ও সতেজ, তেমন মধ্যবিত্ত গৃহেই তাঁরা প্রায়শ ভূমিষ্ঠ হন। শ্রম না করিয়া পারিশ্রমিক, শ্রম না করে পারিশ্রমিক নেওয়ার লজ্জাকে সকলের চোখের সামনে ধরো। আলস্যের যে অপরাধ, তার প্রকৃত গুরুত্বটাকে এদের দিয়ে উপলব্ধি করিয়ে নাও। দেশে প্রকৃত কল্যাণ বাড়বই, অথচ দেশ সেবকের সম্মান পাব আঠারো আনা। এই ঘৃণিত মনোবৃত্তি থেকে দেশের কর্মীদিগকে রক্ষা করো। জাগ্রত মুশরিক, সকলের জন্য এই কর্মতালিকা করা সম্ভব হতে পারে না। সত্য প্রধান ব্যক্তি জগতে নৈতিক কল্যাণ, শান্তি, নিঃস্বার্থপরতা প্রভৃতি বিস্তার করে যাবেন, এটাই তাঁর স্বভাব। রজপ্রধান ব্যক্তি নানা দিকে নতুন সৃষ্টিতে মন দেবেন, এটাই তাঁর স্বভাব। এই দুজনকে কোনো কর্মতালিকা দেবার দরকার পড়ে না, এরা সজাগ লোক, নিজেদের রুচি ও যোগ্যতা বুঝে নিজেরাই নিজেদের পথ ও প্রণালী ঠিক করে নেবেন। যারা তম প্রধান, পরের উপর নির্ভর করাই তাদের স্বভাব, তাদেরই জন্য কর্মতালিকা সৃষ্টি করার দরকার, কারণ এরা সব নিদ্রিত কিশোরী। জাগিয়ে দেবার জন্য সিংহ না হোক, অন্তত পক্ষে জাগ্রত মুশিক দু একটা চাই। আমি যদি এরকম সজাগ মুশিক একটা হতে পারি, তাহলে নিজের পক্ষে যথেষ্ট মনে করি। ওই সেতুবন্ধের কাঠবিড়ালি আমার আদর্শ। রাবণারই শ্রীরামের চেয়ে ওই কাঠবিড়ালির মহিমা বেশি। মহাকবির কবিত্ব রামচন্দ্রকে যতখানি অমর করেছে, তুলির একটা তুচ্ছ পৌঁছ ওই কাঠবিড়ালিকে তার চেয়ে বেশি অমর করে রেখেছে। ত্যাগী অমৃত, ত্যাগী অমৃত, ত্যাগেই ভারতের অভ্যুদয়, ত্যাগেই ভারতের নবজন্ম পরিগ্রহ। মত প্রচারক বনাম শিক্ষক, কোনো একটা নির্দিষ্ট মতের প্রচারক হওয়া সহজ, কিন্তু শিক্ষক হওয়া বড় কঠিন। কারণ শিক্ষকের কাজ হচ্ছে
ছাত্রের মনের পর্দাটা সরিয়ে দিয়ে তার অন্তর্নিহিত শক্তিপুঞ্জকে প্রকাশিত করে দেওয়া। এই কাজে মতামতের বাড়াবাড়ি নেই, এই কাজে ছাত্রের মনকে অধ্যয়ন করা এবং তার বিকাশ পথের বাধাগুলিকে দূর করে দেওয়াই প্রধান কথা। প্রাণায়াম, যোগ কর্মসু কৌশলম। প্রাণায়াম ভগবানের সাথে সাধকের যোগ স্থাপনের একটা বড় কৌশল। প্রাণায়াম ছাড়াও ভগবত সাধনা হয়, যেমন ঘৃত ছাড়াও ভোজন হয়, ডাল ভাত খেলেও পেট ভরে, দেহের শক্তি বাড়ে, কিন্তু ঘৃত খেলে দ্রুত বল বাড়ে। প্রাণায়াম হচ্ছে সাধন জগতের ঘৃত, ভগবত সাধনের টনিক। কিন্তু প্রাণায়ামের রকমারি আছে, যার জন্য যে প্রণালী নয় সেইটি অভ্যাস করলেই বিপদ। ভেজাল ঘি যেমন অপকারী, কুনির্বাচিত প্রাণায়ামও তেমনি অপকারী। কুনির্বাচিত প্রাণায়াম দৈহিক দুর্লক্ষণ ও মানসিক দুর্নিমিত্তের জনক। কথার তাজমহল, ভগবান সাকার কি নিরাকার তা নির্ধারণ করবার জন্য বিচার তর্কের চুলচেরা লড়াই দিয়ে প্রয়োজন কি? সাধন করো এবং সাধন বলে সত্যকে প্রত্যক্ষ করো, গোল আপনি মিটবে। কথার তাজমহল রচনা করে হবে আত্মবঞ্চনা আর পর বিভ্রম। ভগবানকে খুঁজে বের করো, বাক বিতণ্ডার পথে নয়, সাধনের পথে। বাক নিপুণতাকে জ্ঞান মার্গ বলে ভ্রম করো না। সাধন বলে সত্যকে আস্বাদন করার নামই জ্ঞান যোগ। জ্ঞানী বেসুরা প্রাণ রাগিণীকে সুরলয় সমন্বিত করে। ভগবানকে ভোলার দুঃখ, ভগবানকে না পাওয়ার কষ্টের চাইতে তাঁকে ভুলে থাকার কষ্ট যখন শতগুণ বেশি মনে হবে, তখন বুঝব ভালোবাসা হয়েছে। প্রেমিক ভগবানকে ছেড়ে দিতে পারে, কিন্তু তাঁর স্মৃতিটাকে ত্যাগ করতে পারে না। সংসারে সুখ অনিত্য, এই আছে এই নাই, তার লোভে ভগবানকে ভুলে থাকা প্রেমিকের কাছে বড় কঠিন শাস্তি। ইন্দ্রিয়ের তেজ অহরহ ভোগপথে ক্ষয় পাচ্ছে, তার প্ররোচনায় ভগবানকে বিস্মৃত হওয়া বড় প্রচণ্ড দণ্ড। যত দীর্ঘকালে জীবন ধারণ করো না কেন, মৃত্যুর গৃহে অতিথি সবাইকে একদিন হতেই হবে। যমরাজের দর্শন পেছনে চূর্ণীকৃত হতেই হবে। কিন্তু ভগবানকে যে ভালোবাসে, সে একটি আর্তনাদ না করে হাসি মুখে মৃত্যুকে অতিক্রম করে চলে যায়। ভগবানকে যারা ভুলে থাকে, তারা সেই পেছনের যন্ত্রণায় শুধু ত্রাহি ত্রাহি করে কেঁদেই মরে। ভগবানকে কে পায়? ভগবানের দিকে যখন মন যেতে চায়, তখন প্রিয় এসে শ্রেয়ের সঙ্গে লড়াই জুড়ে দেয়। অসার ভোগ লালসা এসে সারৎসার পরম পদার্থের প্রতি রতিকে নষ্ট করতে চায়। অনিত্য কাম্য বস্তু সকল, আশু প্রীতিকর সুখসমূহ নিত্যামৃতরসের প্রতি চিত্তকে বিরূপ ও পরম সুখের প্রতি পরাম্মুখ করতে চেষ্টা করে। তখন সব ছেড়ে সে শুধু ভগবানকে নিয়ে মাটি কামড়ে পড়ে থাকতে পারে, তাকেই বলে বুদ্ধিমান। বিগত 80 বছর ধরে বিভিন্ন প্রকার ব্যাধি সারাতে আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতে ঐকান্তিক প্রচেষ্টায় রত শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রতিষ্ঠিত অযাচক আশ্রম বারাণসী।